لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ওই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ তাবারক তাআলা চন্দ্র সূর্য বানাইলাম, ওই আকাশটা বানাইলো, মানুষ বানাইলাম, সাগর মহাসাগর বানাইলাম, ওই আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে এই দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হইতো না, সেই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুলসেরা কিয়ামতের দিন জাহান্নামের উপর একটি সুদীর্ঘ পুল স্থাপিত হবে। আমার মায়েরা, আমার বন্ধুরা, যে পুল পার হইতে হবে সেই পুলের কথা কিন্তু আলোচনা হইতেছে। কিয়ামতের দিন জাহান্নামের উপর একটি সুদীর্ঘ পুল স্থাপিত হয়ে যাবে, উহার উপর দিয়ে সকলকে পার হয়ে যেতে আদেশ করা হবে। ইহার না পুল সিরাত, আমার বন্ধুরে, ইহার নামই পুল সিরাত। হাদিস শরীফ উল্লেখিত আছে যে পুল সিরাত চুল অপেক্ষা অধিক শুকনো এবং খুর অপেক্ষা অধিক ধারালো হবে। এমন ধার পুল সিরাত, এমন ধারের মধ্যে কেমন কেমন হাইটা যাইব আমার বন্ধু, চুলের মতন শিকন, খুরের মতন ধার, বান্দা কেমনে হবে পার। আমার মায়েরা, উহা 30,000 বছরের রাস্তা সমান লম্বা হবেন এবং উহার চতুর্দিক অমাবস্যার অন্ধকার অপেক্ষাও অধিক অন্ধকারে আসন্ন থাকবেন। আল্লাহ তাআলা সকলকে আদেশ প্রদান করিবেন যে তোমরা আপনাপন পয়গাম্বরদের সঙ্গে পুল সিরাত পার হয়ে বেহেশতে চলে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চুলের মতন শিকনে পুল, খুরের মতন হাবে ধারে, চুলের মতন শিকনে পুল, খুরের মতন হাবে দায়ার, সমস্ত মুসলমান ওই ফুলে সেরাত কেমনে হবে পার, সমস্ত মানুষ ওই ফুল সেরাত কেমনে হবে পার। আমার বন্ধুরে, এখনো চিন্তা করে দেখেন, এখনো সময় আছে বাজান। আমার মায়েরা, বেশি বেশি নামাজ পড়েন, বেশি বেশি কোরআন শরীফ পড়েন, বেশি বেশি বুখারী শরীফ হাদিস পড়েন, বেশি করে আমল করেন, পুল সিরাত পার হইতে হবে। আমার বন্ধুরে, উল্লেখিত পুলের উপর দিয়ে প্রথমত সোজা উপরের দিকে 10,000 বছর রাস্তা বা পথ অতিক্রম করতে হবে। দ্বিতীয়ত সোজা সামনের দিকে, সোজা সামনের দিকে 10,000 বছরের পথ অতিক্রম করতে হবে। তৃতীয়, আরও 10,000 বছর পর্যন্ত নিম্ন দিকে যেতে হবে। এই 30,000 বছর রাস্তা পার হওয়ার পর জান্নাত, সুবহানাল্লাহ। আমার বন্ধুরি, আমার মায়েরা, এই 30,000 বছর রাস্তা যখন আমরা পার হয়ে যাব তখন আমরা জান্নাত পাইব। যে পর্যন্ত পুরসাদ পার না হইতে পারি এ পর্যন্ত জান্নাত মিলবে না। আমার বন্ধুরে, অনেকের মনে ধারণা হতে পারে যে এইরূপ দুর্গম রাস্তার উপর দিয়ে চলতে আদেশ দেওয়া মুমিনদের জন্য একটা ভীষণ শাস্তি, বেতার কিছুই নয়। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। পুল সিরাত পার হওয়া নিশ্চিত কাফের মুশরিক মুনাফেক বেদিন ও বেঈমানদের জন্য একটা ভীষণ শাস্তি, কিন্তু মুমিন বান্দাদের জন্য উহা মোটেই কোনো কষ্টকর ব্যাপার নয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুরি, যারা কাফের মানুষ, যারা মুশরিক মানুষ, যারা বেদিন মানুষ, যারা আল্লাহকে চিনল না, কোরআনকে মানল না, হাদিস কোন চিনল না, ওই সমস্ত মানুষের কথা কইছে, ওই সমস্ত মানুষের বিষম কষ্ট হয়ে যাবে। কিন্তু যারা মুসলমান মমিন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, রমজান মাসে রোজা থাকছে, পিতা মাতাকে সেবা করেছেন, স্বামীরে খুশি করেছে, সৎ আমল করছে, তারা বিদ্যুতের মতন পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লা আলা
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد يا تو شندر بول سيرات بول الله تومي بنايلان يا تو شندر جنات আমার বন্ধুরেন পূর্বেই বলা হয়েছে যে ফুলসিরাত পার হতেন আদেশ হওয়ার পূর্বে উহার চতুর্দিক ভীষণ অন্ধকারে আচ্ছন্ন করে দেওয়া হইবেন এমনকি নিজের শরীর পর্যন্ত দেখতে পাবে না কিন্তু ওই সময় আল্লাহর প্রিয় নেক বান্দাগণ নূরের আলম পেয়ে তার সাহায্য পথ দেখে দেখে চলতে থাকবেন সুবহানাল্লাহ কাজে ওই অন্ধকারের জন্য তাদের কোনো সুবিধা হবে না ফুলসিরাত অতিক্রমকালে পূর্ণ ধীর ইমানদার ব্যক্তিগণ দুটি করে উজ্জ্বল আলো প্রাপ্ত হবেন ওর একটি তাদের সম্মুখে অপরটি ডান দিকে থাকবে সুবহানাল্লাহ ভালো আমল করছেন ভালো কাম করছেন আপনি অন্ধকার কিছু করতে পারবে না আপনার সামনে আলো হয়ে যাবে পিছনে আলো হয়ে যাবে ডাইনে আলো হয়ে যাবে বামে আলো হয়ে যাবে আমার মধ্যে বিদ্যুতের মতন ওই ফুরসিরাত পার হয়ে যাবেন আল্লাহ বিশ্ব সমস্ত মানুষকে আল্লাহ ওই ফুরসিরাত পার হইবার জন্য শক্তি দান করুন সবাই বলেন আল্লাহুম্মা আমিন তাদের সঙ্গে সঙ্গে তাদেরকে পথ প্রদর্শন করে নিয়ে অগ্রসর হতে থাকবে অপেক্ষাকৃত দুর্বল ইমান বিশিষ্ট লোকদেরকে একটি মাত্র উজ্জ্বল আলো প্রদান করা হবে এবং সর্বাপেক্ষা দুর্বল ইমানের লোকগণ অত্যন্ত ক্ষীণ আলো প্রাপ্ত হবেন যদ্বারা তারা কোনো রূপে নিজের পায়ের কাছে স্থানটুকু দেখে পা ফেলে চলতে পারেন কিন্তু অত দুঃখ পৈতাবার বিষয় এই যে কাফের মুশরিক মুনাফিক বেদিন ও বেঈমানগণ কোনো আলো পাবে না নাউজুবিল্লাহ আমার বন্ধুরে যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে চিনল না জান্নাত জাহান্নামকে বিশ্বাস করলো না আল্লাহকে বিশ্বাস করলো না কোনোদিন পরকালে কাম করলো না তাদের বিষম কষ্ট হয়ে যাবে তারা কোনোদিন আলো পাইবে না তারা ঘোর অন্ধকারে পথ চলতে বাধ্য হবে ইমানদারগণ তাদের ইমানের বলে তারতম্য অনুসারে কেহ বিদ্যুতের মতন কে দ্রুতগামী অশ্বের মতন কে দ্রুতগামী বিশিষ্ট পদব্রজে চলার মতো আমার বন্ধুরে ওই পুলিশরাতের রাস্তা কেউ ঘোড়ার পৃষ্ঠে উঠিয়ে পার হয়ে যাবে কেউ গাড়িতে উঠবে কেউ সাইকেলে উঠবে কেউ পায়ে হাইটে হাইটে যাবে যারা মুশরিক মুনাফিক তাদের কষ্ট হয়ে যাবে কিন্তু মুমিন মুসলমান যারা ইমানদার মানুষ তাদের কোনো কষ্ট হবে না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد يا تو شندر مانوش الله কেন তুমি বানাইলা এত সুন্দর মানুষ আল্লাহ কেন তুমি বানাইলা এত সুন্দর পুলসেরা তুমি কেন আল্লাহ বানাইলা মহাব্বতের মানুষ আল্লাহ দোজখেতে যাইবে তোমার কি আল্লাহ দয়া ময়া হবে না আরে আল্লাহ তুমি সমস্ত বিশ্বের মানুষকে তুমি হেদায়ত দান করো বিশ্বের মানুষকে তুমি ইমানদার বানাইয়া দাও বিশ্বের মানুষকে তুমি কোরআন শিক্ষা দাও বিশ্বের মানুষকে তুমি হাদিস শিক্ষা দাও বিশ্বের মানুষকে তুমি নামাজি বানাই দাও আল্লাহুম্মা আমিন আমার বন্ধুরে মতুয়া পারে হবে হয়ে যাবে কেউ কেউ এক মুহূর্তে কে হন একদিনে কেউ এক মাসে কেউ এক বছরে কেউ এক শত বছরে এবং কেউ পাঁচ শত বছরে ফুরসিরাত অতিক্রম করে যাবেন কোন কোন মানুষ পার হয়ে যাবে এক বছর সময় লাগবে আবার কত মাসে পার হয়ে যাবে এক দিনের ভিতরে পার হয়ে যাবেন আবার কত মাসে ফুরসিরাত পার হয়ে যাবে পাঁচ দিনের ভিতরে পার হয়ে যাবে যার যত আমল বেশি আছে যে বেশি বেশি আল্লাহর কাম করছে বেশি আমল করছে ওই সেই ফুরসিরাত পার হয়ে যাবে সুবহানাল্লাহ যারা ফুরসিরাত পার হতে
সমস্ত হবেন তাদের মধ্যে সর্বাপেক্ষা অধিক সময় যা লাগবে তিনি 30,000 বছরে অতিক্রম করতে সমর্থ হবেন, যাদের পুণ্য অপেক্ষা পাপের পরিমাণ সামান্য কম বলে বেহেস্ত গমনের যোগ্য বলে বিবেচিত হবেন। তাদের এইভাবে বুলসিরাত অতিক্রমের ফলে যে কষ্ট হবে ওই তাদের কৃত পাপের ফল, অবশ্যই তারা সম্পূর্ণ নিষ্পাপ হয়েই বেহেস্তে গমন করবেন। সুবহানাল্লাহ, আমার বন্ধুরা আমার মায়েরা জান্নাতে যাইবে চাইলে আমার মা যে গুণা থাকা চলবে না, সমস্ত গুণা মাফ হইতে হবে। আল্লাহর কাছে কান্দেন, দুনিয়ার দূরে চোখের পানি ছাড়েন, আস্তাগফিরুল্লাহ দূরে শুয়ে পড়েন, সমস্ত গুণা মাফ হয়ে যাবে, তারপর সহজ জান্নাতবাসী হবেন। সুবহানাল্লাহ, আমার বন্ধুরে কাফেরগণ পুলসিরাতের উপর উঠা মাত্রই পদস্কৃত হয়ে দুজকে পড়তে হবে না ওজবিল্লাহ। যখন কাফের মানুষের ওই যাহা ওই দুজকের জেন পুলসিরাত উপর উঠিয়া যাবে, সঙ্গে সঙ্গে ওই পুলসিরাতিয়া পড়িয়া জাহান্নামে ঢুকিয়া যাবে না ওজবিল্লাহ। আমার বন্ধুরে এখনো সময় আছে, বেশি করে আল্লাহর কাম করেন। ইমানদারগণ পুলসিরাত পার হওয়ার সময় কেহ বুরাকে আরোহণ করে বিদ্যুতের মতন, কেউ অশ্বে আরোহণ করে এবং কেহ পদব্রজে চলে পার হবেন। হাদিস শরীফ উল্লেখিত আছে, মমিনগণ পুলসিরাত পার হওয়ার কালে দুই প্রকারে যানবাহন লাভ করবেন। দুনিয়াতে যারা কুরবানি দিয়েছিল তারা আপনাপন কুরবানির পশুগুলোকে নিজেদের বাহন স্বরূপ প্রাপ্ত হবে। এর জন্য হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সামিনু দাহায়া দহায়াকুম ফা ইন্নাহা আলা সিরাতে সিরাতে মাতাম মাতায়াকুম, যে অর্থাৎ তোমরা বেশ হৃষ্টপুষ্ট বলিষ্ঠ পশু কুরবানি প্রদান করো। সুবহানাল্লাহ, আমার বন্ধুরা আমার মায়েরা যখন কুরবানি করবেন শক্তিশালী গরু শক্তিশালী উট শক্তিশালী মহিষ কুরবানি করতে হবে, ওই ঠ্যাং ওই নীল নুলাও দেন বেরামি সিংবাঙ্গা বিভিন্ন বেরামি যে গরু এবং ছাগল এবং উট দুম্বা কুরবানি করা সব নেকি কম পাওয়া যায়। শক্তিশালী ভালো গরু ভালো ছাগল ভালো মহিষ কুরবানি করতে হবে। সুবহানাল্লাহ, যত শক্তিশালী গরু যত শক্তিশালী ভালো হৃষ্টপুষ্ট মাংসওয়ালা ভালো ভালো গরু মহিষ আপনারা কুরবানি করবেন, তত তার নেই যে পার হয়ে যাবেন। সুবহানাল্লাহ, যেহেতু তোমাদের পুলসিরাত পার হওয়ার কালে তোমাদের বাহন হবে দুনিয়ার যাবতীয় মসজিদগুলি একত্রে করে রেলগাড়ির মতন, যে জুড়ে দিয়ে ওয়াতে করে অনেক মুমিনদেরকে পুলসিরাত পার করে দেওয়া হবে। দুনিয়াতে যাদের অন্তর মসজিদের প্রতি আকৃষ্ট ছিল নিজের বাসগৃহ অপেক্ষা মসজিদে অধিক আদরের বস্তু বলে মনে করত, গৃহ অবস্থান করা অপেক্ষা মসজিদ অবস্থান করার যারা প্রাণ অধিক শান্তি পেত, নিজের বাসগৃহের জন্য অর্থ ব্যয় করা অপেক্ষা যারা মসজিদের জন্য অর্থ ব্যয় করে প্রাণে আনন্দ অনুভব করতাম, তারা মসজিদকে তাদের প্রাণ বাহন প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ, আমার বন্ধুরে হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষ আল্লাহর হাউসের সায়ানি স্থান পাবে। সুবহানাল্লাহ, এক শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে বিচার করত নিজ বিচার করত, সুদ খায় নাই ঘুষ খায় নাই কারো অন্যায় করে নিজ বিচার করত, ওই ন্যায় পয়ন বাদশাহ যা দুনিয়ার মধ্যে বিচার করত, ওই ন্যায় পয়ন বাদশাহ ওই দেওয়ানি সাহেব হাসরের ময়দানে আল্লাহ রাউসের ছায়া নিসিস্তান ভাইবে। সুবহানাল্লাহ, দুই শ্রেণীর মানুষ যারা মসজিদকে ভালোবাসত, বোখারি শরীফের হাদিসের মধ্যে দেখা আছে দুই শ্রেণীর মধ্যে মসজিদকে ভালোবাসত, মসজিদকে মেরামতি করত, মসজিদের টাকা পয়সা ঢালত, মসজিদকে ভালোবাসত, শশি পার হতো নামাজ পড়তো মসজিদের মধ্যে, ওই মসজিদটাকে টাইনা টাইনা যে পুরসিরাত পার করে দিবে। সুবহানাল্লাহ, আমার বন্ধুরে হাদিস শরীফ উল্লেখিত আছে কেহ কারো দিকে তাকা তাকাবে না, সকলের মনে ভীষণ আতঙ্কের সৃষ্টি হবে এবং সকলের লক্ষ্য থাকবে সিও পদের দিকে। পুলসিরাত পার হওয়ার জন্য মুনাফিক কোন গরু পালো বা যে যানবাহন পাবে না, যারা মুনাফিক মানুষ যারা পুলসিরাতের মধ্যে কোনো আলো পাইবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারে কি আসফালে মিনান্নার, মুনাফিক মানুষ জাহান্নামের নিম্ন স্তরে থাকবে না ওজবিল্লাহ। মুনাফিকের চিহ্ন হয়েছে তার শশী মুগ্ধে মিথ্যা কথা বলে, মুখ দিয়ে শশী মিথ্যা কথা বলতে আসছে মুনাফিক মানুষ। আপনাকে 10,000 টাকা থোয়া হইলো 20,000 টাকা থোয়া হইলো কিন্তু আপনি বলতেছেন আমার কাছে কেউ টাকা থয় নাই, আমার বস্তু খেয়াল করলেন ওটা হয় মুনাফিক না ওজবিল্লাহ। একটা কথা,
দশটার সময় দেখা করবেন অমুক জায়গায়, আপনি সময় দিলেন দশটার সময় দেখা করব, কিন্তু দেখা গেল ওই দশটার সময় ওই জায়গায় আপনি যান নাই, ওইটা হচ্ছে মানুষটাকে ফাঁকি দিলেন, ওয়াদা ভঙ্গ করলেন, ওটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। নাউজুবিল্লাহ। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো তোমার ভালোবাসায় অস্বীকরণী যুবাবাই, নবী গো তোমার ভালোবাসায় অস্বীকরণী যুবাবাই। অস্কুনি বলতাছে ময়ের অস্কুনি বলতাছে ও ওমর রাদিয়াল্লাহু আনহু, আমার নবী উহুদের ময়দানে একটা দা দ্বন্দ্ব একটা দা শহীদ হয়েছিল, নিষ্ঠুর কাফেরেরা আমার নবীর একটা দাঁত ভাঙিয়েছিল, আমার নবী কান্দতেছেন। আর ওই সময় যখন আমি খবর পাইলাম, অস্কুনি বলতাছে যখন আমি খবর পাইলাম, সঙ্গে সঙ্গে একটা নয় দুইটা নয় আমার 32টা দাঁত আমি নিজে ভেঙে ফেলাইছি। সুবহান আল্লাহ। আমার বন্ধুরে নবী কড়া কেরা কড়া দাঁত ভাঙলাম, নবী এত কষ্ট করছে, অস্কুনি নিজের নিজের মুখের 32টা দাঁত নিজে ভেঙে ফেলাইছে, আর ওই জন্য অস্কুনিকে আমার নবী জুব্বা দান করছে। সুবহান আল্লাহ। আমার মায়েরা আমার বন্ধুরে পুলিশের পার হওয়ার জন্য মুনাফিকগণ কোনো আলো বা যানবাহন পাবে না, তারা মুমিনদের আলোকের পিছনে পিছনে চলতে থাকবেন। মুমিনগণ আপনা আপনি ইমানের বলে দ্রুত বেগে চলতে থাকবেন, কিন্তু মুনাফিকগণ অত দ্রুত চলতে না পেরে যে অনেক পিছনে পড়ে যাবেন, তখন তা দিশারা হয়ে মুমিনদেরকে সম্বোধন করে বলবেন, ভাই সব আমাদের জন্য একটু অপেক্ষা করুন, আপনাদের আলোর পিছে পিছে আমাদেরকে গমনগম গমনগম একটি সুযোগ দেন। ইমানদারগণ বলবে তোমরা পিছন থেকে ফিরে গিয়ে তোমরা যেখান হতে আলো নিয়ে এসেছ সেখান থেকে তোমরা আলো নিয়ে এসো, আমাদের দাঁড়াবার সময় নাই। আর মুমিন মানুষ পার হয়ে যাবে, কিন্তু কাফের মাঝে কোন নিস্তার নাই যে আল্লাহকে বিশ্বাস করলো না। মুমিনদের কথাই মুনাফিকগণ পশ্চাৎসরণ করিবে, একটু গমনের পরে তারা ভীষণ অন্ধকারে পৈত হবে, তারা সেদিকে আর অগ্রসর হইতে না পেরে পুরাই মুমিনদের দিকে অগ্রসর হতে থাকবে, কিন্তু এবারও তারা আর মুমিনদের সহিত মিলিত হতে পারবে না। কেউ না তারা তখন দেখতে পাবে যে মুমিনগণ তখন বহু দূরে চলে গেছেন, তাদের আলোর চিহ্ন মাত্র আর দেখা যাচ্ছে না, তারা হতাশ হয়ে ক্রন্দন করতে করতে মুমিনদেরকে ডেকে বলবেন, আমরা কি দুনিয়াতে আপনাদের সঙ্গে ছিলাম না? ভাই সব আপনারা আমাদেরকে পরিত্যাগ করে চলে গেলেন। মুমিনগণ তাদের কথা উত্তরে বলবেন, হ্যাঁ দুনিয়াতে তোমরা আমাদের সঙ্গে ছিলে বলে, কিন্তু তোমাদের অন্তকরণ আমাদের সঙ্গে ছিল না, কেন আমরা একটা কাম করছি তোমরা একটা কাম করছো। আমরা মুমিনরা বলবে আমরা আল্লাহর কাম করছি, তোমরা তো আল্লাহর কাম করো নাই, তোমাদের সঙ্গে আমাদের মিল নাই, ওই জন্য আমরা বিদ্যুতের মধ্যে পুরস্কার পার হয়ে গেলাম, তোমরা পার হইতে পারলা না। আমার বন্ধুরে ওই পুরুষেরা পার হইতে হবে, দেশের জান্নাত পাওয়া যাবে। সুবহান আল্লাহ। তোমরা কখনো আমাদের মঙ্গল চাইনি, মুখে আমাদের সহিত আন্তরিকতার ভাবে যে আন্তরিকতার ভাব দেখাইলে তোমরা সর্বদা আমাদের সর্বনাশ সাধনে উৎপন্ন ছিলে, দুনিয়াতে যাদের সঙ্গে তোমাদের মহব্বত ছিল, যাদের সহিত তোমাদের আন্তরিকতা ছিল, যাদের প্রশ্নায় পড়ে তোমরা আমাদেরকে সর্বদা শত্রু বলে জ্ঞান করত, তাদের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা কর। মুনাফিকগণ উপায়ন্ত না দেখে হাই হাই করে চিৎকার করতে থাকবে, এমন সময় জাহান্নাম তার ভীষণ লেলিহান জিহ্বা জিহ্বা প্রহিত করে তাহাদেরকে আকর্ষণ করে আর যা করে আপন উদূরে টেনে নিবেন। হাসুরের লোকগণ পুরসিরাতে উঠার সঙ্গে সঙ্গেই দোজক তার ভীষণ লেলিহান জিহ্বা প্রসারিত করে তর্জন গর্জন করতে থাকবে। কাফের মুসলিম বেদিন ও বেঈমানগণ দোজকের সে ভীষণ অগ্নিশিখা দেখেও তার তর্জন গর্জন শুনে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে তাদের অন্তরাত্মা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।